কচিকাঁচা শিশুদের শিক্ষাদানের পাশাপাশি সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব যথাযথ পালন করে আসছেন রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা। বিনিময়ে তেমন পারিশ্রমিক নেই, ফলে তারা দীর্ঘদিন ধরেই চরম আর্থিক বঞ্চনার শিকার। বিগত 4.5 বছরে তাদের বেতন ভাতা 1 টাকাও বৃদ্ধি করা হয়নি। তাই এই আর্থিক বঞ্চনা দূরীকরণের লক্ষ্যে ধারাবাহিকভাবেই নানা আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তের অঙ্গনওয়াড়ি কর্মীরা। ধারাবাহিক আন্দোলন কর্মসূচির মধ্যে এবার শারদীয়া দুর্গাপূজার প্রাককালে জাতীয় সড়ক অবরোধ করলেন তারা। মঙ্গলবার বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আম্বাসায় জাতীয় সড়ক অবরোধে সামিল হন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন ভাতা বৃদ্ধি হচ্ছে না, তাই বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আম্বাসায় আসামাগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন তারা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা সহ দপ্তরের আধিকারিকদের কাছেও ডেপুটেশন দিয়েছিল বেতন ভাতা বৃদ্ধির দাবিতে। মন্ত্রী আশ্বাস দিয়েছিল বেতন বৃদ্ধি করার, কিন্তু বিধানসভা অধিবেশন শেষ হলেও রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি করেনি। তাই বাধ্য হয়ে মঙ্গলবার আম্বাসায় জাতীয় সড়ক অবরোধ করল অঙ্গনওয়াড়ি কর্মীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে DCM সমীরণ রায়। তিনি কথা বলেন অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে। পরে DCM এর আশ্বাসে অবরোধ মুক্ত হয় আম্বাসার জাতীয় সড়ক। জাতীয় সড়ক অবরোধের ফলে দুপাশে প্রচুর যানবাহন আটকে পড়ে। প্রায় 1 ঘন্টা পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। আজকে আমরা আসলে 4.5 বছরে তো আমরা সব বাজেট শেষ সরকারের, তার লেগে আমরা যে বেতন বৃদ্ধি রাজ্য সরকার কিছু দেয়নি, তার জন্য আমরা আজকে পথ অবরোধ করছি বেতন বৃদ্ধি। এখন আপনারা উর্ধ্বতন কর্তৃপক্ষ কি কইছে আপনারা? যে কোনো খবর আইলেও আপনার অফিসে পয়রা থাকবেন বা আমাদেরকে কিছু দিন বা মাসের একটা আইডিয়া দিতে পারবেন স্যার? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।